আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখছেন স্বর্ণের ইয়াররিংস, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কানের দুল। এই কানের দুলটির ডিটেল আমি বলে দিব, তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই চ্যানেলটিতে নিত্য নতুন অর্নামেন্টসের আপডেট এবং প্রাইস জানিয়ে দেওয়া হয়। তো চলুন ইয়াররিংটির ডিটেল আমরা জেনে নিচ্ছি। এই ইয়াররিংটির ডিটেল আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন টবের মতো যে এই অংশটা, চারিদিকে ছোট ছোট পুঁতির মতো করে ডিজাইন করা, এবং টবের ভিতরটাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা। এখানে চেনের মতো সাথে আবার বলের মতো করে দেখুন, বল কিছু কিছু কানের দুলে দেখতে পাবেন এখানে বল যে সিস্টেমটা এখানে থাকে, ফাঁকা থাকে। এটা কিন্তু বল যে দেখতে পাচ্ছেন, এখানে কোনো ফাঁকা অংশ নেই, দেখতে পাচ্ছেন কোনো ফাঁকা অংশ নেই বা কোনো কিছু নেই, একদম সলিড। এই ডিজাইনটার পাশ দিয়ে আবার দেখুন চেনের মতো গিয়েছে, শুধু নর্মাল কোনো চেন না, এরকম মনে হচ্ছে যেন চেনটার ভিতর থেকেও ঝকমকো করে বা ঝকঝক করে, যেটাকে বুঝি আমরা। দেখতে পাচ্ছেন এই গোল শেপের মধ্যে ছয় পাতার একটি ফ্লাওয়ার রয়েছে, এবং সাইডেগুলো হচ্ছে চেইনের মতো, লাভ শেপের মধ্যে চেইনের মতো ডিজাইন, আর সেই সাথে এটা হচ্ছে লাভ শেপ দেখতে পাচ্ছেন, যাতে চিকচিক করে, যার কারণে প্রতিটা ফুলেই এরকম কারুকাজ করা। এখানে দেখতে পাচ্ছেন একটি লাভ শেপের মতো, সেই সাথে পাশে দুইটা বল, আর এই কানের দুলের এই চারিদিকে পাতা সিস্টেম রয়েছে, পাতার ভিতরে আবার গোল করে একটি ডিজাইন, যাতে করে দেখতে সুন্দর লাগে, এমনকি বাস্তবে অসম্ভব সুন্দর, বাস্তবে যেগুলো অসম্ভব সুন্দর ভিডিওতে অতটা সুন্দর লাগে না। দ্বিতীয় বা তৃতীয় ধাপ যেটাকে বোঝান, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। এখানেও দেখুন পাঁচটি পাতার ফ্লাওয়ার, এবং সেই সাথে পাশেই একই ডিজাইনের মতো গোল শেপের মধ্যে ডিজাইনটি, এবং চারিপাশে এরকম ডিজাইন রয়েছে। এখানে আবার কেটে দেওয়া, যাতে করে দেখতে সুন্দর লাগে। দেখছেন একদম শেষে এখানে একটি তিনটে পাতার ফ্লাওয়ার রয়েছে, এই যে দেখুন, যাতে করে ঝুমকার মতো দেখতে হয়। এই যে আপনাদের আরও ক্লিয়ার করে দেখাচ্ছি আমি, তিনটি পাতা। দেখুন ঝুমকার মতো নিচে একটি, এবং সেই সাথে নিচে একটি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি ইয়াররিংসটি। দেখুন নিচে একটি পাতার মতো, আসলে কিন্তু একটা পাতা নয়, এই গোল শেপের মতো। দেখুন আমি আরও ডিটেল আপনাদের দেখাচ্ছি। দেখুন কানের দুলটির পিছনে আরেকটি পাত রয়েছে, দেখতেই পাচ্ছেন এটা একটি চারিদিকে এরকম গোল শেপ দিয়ে আংটা, যেটাকে বুঝি যেন এটা না পড়ে যায়, এটা হালকা থাকে আলাদা টাইপের, যাতে করে আপনার এই ফুলটা দেখতে অসম্ভব সুন্দর লাগে, ঝক ঝিকঝিক করে বা ঝিকিমিকি করে, যেটাই বোঝান, যে যেভাবে বুঝতে চান বা বুঝেন। দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু আরেকটা আস্তর বা আরেকটা অংশ রয়েছে, এই যে জাস্ট এটার পিছনে, কিন্তু এই সেটে যে আরেকটা ফুল রয়েছে এটার পিছনে, কিন্তু এটার পিছনে কোনো আস্তর বা কোনো কিছু নেই, সরাসরি এরকমটা রয়েছে দেখুন। আর যে ফুলটা দেখেছেন নিচে, আর যেটাকে বলেছি ঝুমকার মতো তিন পাতা, দেখুন এটা কিন্তু এরকম ফাঁকা, আর এটা এই অংশটা আপনারা চাইলে খুলে নিতে পারবেন, এটা এটা কিন্তু আলাদা রয়েছে। আর যে ফ্লাওয়ারগুলি দেখতে পেয়েছিলেন, এই যে এখানে
এগুলো নিচে যে এরকম দেখতে দেখতে পাচ্ছেন কতটা মজবুত হতে পারে কানের দুলটি। এখন জানিয়ে দিচ্ছি স্বর্ণের বর্তমান দাম এবং সেই সাথে এই যে কানের দুলটি দেখতে পেয়েছেন এই কানের দুলটির ওজন হচ্ছে মাত্র 12 আনা। দেখুন কানের দুলটি হচ্ছে 21 ক্যারেট, দেখতে পাচ্ছেন এই 21 ক্যারেট লেখা রয়েছে কানের দুলটির পিছনে। তো চলুন স্বর্ণের বর্তমান দাম আজ আপনাদের বলে দিচ্ছি। 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের বর্তমান মূল্য 71,965 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের বর্তমান মূল্য 68,816 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য 60,800 টাকা। সনাতন পদ্ধতি বা পুরাতন স্বর্ণ যেটাকে বুঝি, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বর্তমান মূল্য 49,746 টাকা। সেই হিসেবে এই কানের দুলটির ওজন যেহেতু 12 আনা, 21 ক্যারেট দিয়ে বানাতে হলে 51,612 টাকা ভ্যাট বা মজুরি বাদে এবং 22 ক্যারেট হলে 53,976 টাকা ভ্যাট বা মজুরি বাদে যেটাকে বলেন। তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কানের দুল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।